<تصحك> السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আমিন গত বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বা মহামারীর কারণে সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ ছিল সে কারণে জার্মানিতে এবং বিশ্বের অন্যান্য অনেক দেশে বার্ষিক জলসার আয়োজন করা সম্ভব হয়নি আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা যে এসব বিধিনিষেধ আস্তে আস্তে বা ধীরে ধীরে শিথিল হচ্ছে আর এই জন্য জামাত জার্মানি জামাতও বার্ষিক জলসা আয়োজন করার সৌভাগ্য পাচ্ছেন যদিও এই জলসার যে ব্যাপকতা ততটা নয় সাধারণত জলসার যে ব্যাপক আয়োজন হয় ততটা নয় কিন্তু তারপরও এর দ্বারা বা এর ফলে কিছুটা হলেও আধ্যাত্মিক পিপাসা নিবারণের আয়োজন করা সম্ভব হবে যেমনটি আমরা সবাই জানি আর বারবার শুনে থাকি যে বার্ষিক জলসার উদ্দেশ্য আধ্যাত্মিকভাবে উন্নতি করা এবং এই জন্য চেষ্টা সাধনা করা নিজেদের আত্মসংশোধনের জন্য এবং নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করার জন্য এক জায়গায় সমবেত হওয়া বা ওই সমবেত হওয়া আধ্যাত্মিক পরিবেশে অবস্থান করে তাকোয়ায় উন্নতি করা যদি এমনটি না হয় তাহলে জলসার আয়োজন উদ্দেশ্যহীন বা ব্যর্থ মানুষকে স্মরণ করানোর প্রয়োজন রয়েছে আর প্রত্যেক বছর জলসার আয়োজন এবং জলসার তিন দিন একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশে অতিবাহিত করার মাধ্যমে নিজেদের ভাইদের এবং বোনদের সঙ্গে সাক্ষাৎ করার এবং তাদের সঙ্গে ভালো কথাবার্তা বা সৎ বিষয়ে আলাপ আলাপ আলোচনা করার ফলে ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় আমি আশা রাখি বছরের জলসা যা কেবলমাত্র দুদিনের জন্য ছিল এ বিষয়গুলোকে দৃষ্টিপটে রেখে এই দুটি দিন আপনারা অতিবাহিত করে থাকবেন যদি আমার এই প্রত্যাশা সত্য প্রমাণিত হয় তাহলে নিশ্চিত রূপে আমরা সেই উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করেছি যা বার্ষিক জলসা আয়োজনের মুখ্য উদ্দেশ্য বার্ষিক জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক জার্মান আহমেদী তিনি জলসা গায়ে বসে জলসা শুনুন অথবা বাড়িতে বসেই জলসা শুনুন না কেন তিনি নিজের জন্য এক বছরের আধ্যাত্মিক খাদ্য সংগ্রহ করেছেন এখন এইটা একে যোগালি করতে থাকা এবং একে জীবনের অংশে পরিণত করতে থাকা প্রত্যেক আহমদের দায়িত্ব অতএব প্রত্যেককে এই বিষয়টি দৃষ্টিপটে রেখে নিজেদের জীবন অতিবাহিত করার চেষ্টা করা উচিত জীবনযাপন করার চেষ্টা করা উচিত নতুবা আমরা বলতে পারি না যে যে তাকোয়া এবং পবিত্র অবস্থা পবিত্র পরিবর্তন সৃষ্টি করার উদ্দেশ্যে আমরা জলশয় যোগদান করেছিলাম তা অর্জন করার চেষ্টা আমরা করেছি এই দাবি আমরা করতে পারব না আজ আমিও তাকোয়ার বরাতে কিছু কথা বলবো যাতে আপনারা যখন এখান থেকে ফেরত যাবেন তখন তাকোয়ার গুরুত্ব আপনাদের মন মস্তিষ্কে জাগরুক থাকে তাকোয়া কি এর উল্লেখ অগণিত স্থানে আল্লাহ আল্লাহতালা কোরআনে করেছেন অতএব যদি আমরা আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী এর মর্ম অনুধাবন করার চেষ্টা করি বা মর্ম অনুধাবন করি তাহলে আমরা আল্লাহ আল্লাহতালার নৈকট্য নৈকট্যপ্রাপ্ত হব আর আমাদের ইহ এবং পরকাল সুনিশ্চিত করার আয়োজন হবে বা ব্যবস্থা হয়ে যাবে আমাদের সৌভাগ্য হল যে আমরা যুগের ইমাম প্রতিশ্রুত মসি এবং ইমাম মাহাদি আলহ সাল সাল্লামকে মেনেছি যিনি বারংবার এবং অগণিত স্থানে আমাদেরকে এই পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী তাকওয়ার গুরুত্ব এবং এর উপর পরিচালিত হয়ে নিজেদের জীবন যাপন করার উপদেশ দিয়েছেন একবার হজরত মাসিহে মাহমুদ সালাতু ওয়াস সালাম তার একটি কবিতার পংক্তি বানিয়েছেন প্রত্যেক নেকি বা সৎ কাজের পূর্ণ হচ্ছে মূল হচ্ছে তাকওয়া তার প্রতি ইলহাম করে আল্লাহ তালা এই বাক্যটি জানিয়েছেন যদি এই এই মূল অব্যাহত থাকে তাহলে সব কিছু রয়েছে অতএব আমরা যারা হাজর মসি মৌদ আলাহ ইসলাতের হাতে বয়াত করার দাবি করি যদি আমরা সত্যিকার অর্থে এই বয়াতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চায় তাহলে এই শিকড় বা মূল আমাদের হৃদয়ে পথিত করতে হবে যাতে তাকোয়ার সুমিষ্ট ফল আমাদের প্রত্যেক কর্মে প্রকাশ পায় নতুবা আমাদের দাবি বলি সর্বস্ব আমাদের ইমানও তখনই সুদৃঢ় বা মজবুত হবে যখন আমাদের ভেতর এবং বাইর আমাদের আভ্যন্তরীণ এবং বাইরের অবস্থা এক হয়ে যাবে সমান হয়ে যাবে যখন আমাদের কথা এবং কাজ এক হবে কথা এবং কাজের মাঝে সমন্বয় থাকবে কাজেই আমাদের স্মরণ রাখতে হবে তাকোয়ার মূল বা শিকড় মজবুত হলে আমাদের ইমানের শিকড়ও মজবুত হবে নতুবা আমরা শয়তানের আক্রমণকে প্রতিহত করতে পারবো না শয়তানের আক্রমণের মোকাবেলা করতে পারবো না শয়তান আক্রমণ করতেই থাকবে এটি সে প্রথম দিন থেকেই যখন আদম সৃষ্টি হয়েছিল সেদিন সে বলে দিয়েছিল আর আল্লাহ তালা কথাও বলে দিয়েছিলেন যে আমার সেসব বান্দা যারা তাকওয়ার উপর পরিচালিত তারা সব সবসময় শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে বর্তমান যুগে আমরা দেখি শয়তান এমন কোনো সুযোগ হাত ছাড়া করে না যদ্দার আসে মানুষকে ধর্ম থেকে দূর করার চেষ্টা না করে ইমান থেকে দূরে সরিয়ে নেওয়ার তাকোয়া থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা না করে অতএব এই বিষয়টি আমাদের প্রত্যেককে অনুধাবন করতে হবে যে তাকওয়া কি তাকওয়া কাকে বলে আর আমরা কিভাবে শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকব নিজেদেরকে রক্ষা করব। নিজেদের ধর্ম এবং ইমান এবং তাকওয়ার হেফাজত করব। যেমনটি আমি বলেছি হাজরত মাসিহে মাহমুদ আলহ সাল সালাম বারবার এই বিষয়ের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন আর এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে অগণিত স্থানে বলেছেন যে তাকোয়া কাকে বলে আর তোমরা কিভাবে তাকোয়ার উপর পরিচালিত হবে কোন সেই মাধ্যম রয়েছে যার ফলে তোমরা তাকোয়ার উপর পরিচালিত হতে পারবে এই সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের আলোকে পবিত্র কোরআনের নির্দেশের আলোকে হাজত মাসিম মাউদ আলাহিসাম বলেছেন তা হল তোমরা আল্লাহ তালার এবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করো কেননা এটি মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আর এটি তোমাদেরকে তাকোয়ায় সমৃদ্ধ করবে শর্ত হলো এবাদতের দায়িত্ব পালন করে তোমরা এবাদত করবে এমন নয় যে শুধুমাত্র মাথা থেকে বোঝা ফেলে দেওয়ার মতো তোমরা নামাজ পড়বে এমনটি যেন না হয় যে মানুষ আল্লাহ তালার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করে এর তাহলে আল্লাহ তালা তার প্রত্যেক কাজে আশ বরকত সৃষ্টি করেন প্রত্যেক কাজকে আশিসমণ্ডিত করেন অতএব বর্তমান যুগে যখন জাগতিক কামনা বাসনা এবং চাকচিক্য প্রত্যেক মানুষকে আবিষ্ট করে ফেলেছে আর মানুষ চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে আর মানুষকে খোদা তালা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে একজন আহমদের দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করা এবং এর সর্বোত্তম মাধ্যম হল আল্লাহ তালার এবাদত যথাযথভাবে পালন করা হজরত মসিহ মাহমুদ আলহ সালাম বলেন আল্লাহ আল্লাহতালার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন না করা এটি কাফেরদের বৈশিষ্ট্য অস্বীকারীদের বৈশিষ্ট্য আর তাদের জীবন এই দায়িত্ব পালন না করার কারণে পশুদের জীব জন্তুর জীবনের মতো হয়ে থাকে অতএব একজন মোমেন এবং সেই ব্যক্তিকে যে হাজরত মাসিহ মাউদ আলহ সাল আসলামকে মানার অঙ্গীকার করে এবং নিজের ইমানকে মজবুত করার দায়িত্ব করে তার আল্লাহ তালার এবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত বা চেষ্টা করা উচিত হজরত আকদাস মসিহে মাউদ আলহি সালাত সাল্লাম বলেন সুরা আসারে আল্লাহ তালা কাফের এবং মোমেনদের জীবন চরিত বর্ণনা করেছে কাফেরদের জীবন হচ্ছে চতুষ্প জন্তুদের জীবনের মতো যারা পানাহার এবং ভোগ বিলাস ছাড়া আর কিছুই বুঝে না তাকুলুল কামাত কিন্তু দেখো কিভাবে তারা খায় যেভাবে জীবজন্তু ভক্ষণ করে তিনি বলেন যে দেখো একটা গরু সে চাড়া তো খায় কিন্তু যদি সে হাল চাষের সময় বসে পড়ে তাহলে ফলাফল কি দাঁড়াবে এটি ফলাফল হবে যে কৃষক তাকে কষাইখানায় নিয়ে বিক্রি করে দিবে জবাই করার জন্য বিক্রি করে দিবে একইভাবে সেসব লোকের তুলনায় যারা খোদা খোদাতলার নির্দেশাবলী পালনের প্রতি দৃষ্টি দেয় না এবং নিজেদের জীবন পাপাচারিতায় কাটিয়ে দেয় আল্লাহ তালা তার সঙ্গে কুলমা ইয়া বাউ বেকুম দোয়া হুকুম অর্থাৎ আমার প্রভুপতি পালক তোমাদের প্রতি ভ্রুক্ষেপ করেন না যদি তোমরা তার এবাদত না করো তার কাছে দোয়া না করো তিনি বলেন এই নির্দেশ আমাদের মন মস্তিষ্কে গেঁথে রাখা উচিত বিশেষভাবে মনে রাখা উচিত একে হৃদয় গেথে নাও যে খোদা আলার এবাদতের জন্য ভালোবাসা প্রয়োজন আর ভালোবাসা প্রকার হয়ে থাকে এক ভালোবাসা ব্যক্তিগত ভালোবাসা আর একটি হচ্ছে কোনো উদ্দেশ্যের প্রতি ভালোবাসা অর্থাৎ এর কারণে শুধুমাত্র সাময়িক কিছু কথাবার্তা বা সাময়িক কিছু উদ্দেশ্য থেকে থাকে সেই সাময়িক বিষয় দূর হতেই ভালোবাসা দূর হয়ে যায় আর মানুষ জন্য তা দুঃখ কষ্টের কারণ হয় কিন্তু ব্যক্তিগত ভালোবাসা সত্যিকার আবেগ অনুভূতি সৃষ্টি করে কেননা মানুষ প্রকৃতিগ প্রকৃতিগতভাবে আল্লাহ তালার জন্যই সৃষ্টি করা হয়েছে যেমন বলা হয়েছে মা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়া আবদুন এই জন্য আল্লাহ তাআলা তার প্রকৃতিতে তার স্বভাবে নিজের জন্য কিছু না কিছু রেখে দিয়েছেন আর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়ে তাকে দান করেছেন এ থেকে বোঝা যায় খোদা তালা তোমাদের জন্মের আসল উদ্দেশ্য এটি রেখেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু যারা নিজেদের প্রকৃ স্বভাবজ বিষয় পরিত্যাগ করে জীবজন্তুর ন্যায় জীবন যাপন করে অর্থাৎ শুধু পানাহার ঘুমানোকে বেছে নেয় তারা খোদা তলার কৃপা থেকে দূরে সরে যায় তারা খোদা তলার আশিস বা কল্যাণ লাভ করে না আর খোদা তাদের দায়িত্বও নেন না কোথা তারা যাদের দায়িত্ব নেন তারা হচ্ছে এমন মানুষ মা খালাকতুল জিন্না বল ইনসা ইল্লা আলিয়া আবুদুন তার প্রতি ইমান এনে এসে এনে যেন জীবনের মোর পাটে নেয় মানুষের মৃত্যুর কোনো বিশ্বাস নেই সাদের একটি পঙ্ক্তি এবং খুবই সত্য একটি পঙ্ক্তি তাকিয়া বার উমনে উমরে না পায়দার। হুজুর ফার্সি পঙ্ক্তি পড়ছেন এই জীবনের উপর তুমি আস্থা রেখো না তুমি নিজেকে চিরস্থায়ী মনে করো না কথার করতে গিয়ে। ওমর না এর উপরে ভরসা করা আস্থা রাখা বুদ্ধিমানের কাজ নয় তিনি বলেন এই অস্থায়ী জীবনের উপরে ভরসা করা কোনো বিচক্ষণ লোকের কাজ নয় মৃত্যু হঠাৎ করে এসে যায় আর মানুষ বুঝতেও পারে না যে মানুষ কিভাবে মৃত্যুর পাঞ্জায় রয়েছে এরপর তখন তার এই জীবনের নিশ্চয় খোদা খোদাতলা ছাড়া আর কে দিতে পারে যদি মানুষের জীবন খোদাতলার জন্য নিবেদিত থাকে তাহলে স্বয়ং খোদা তালা তার হেফাজত করবেন বোখারিতে একটা হাদিস রয়েছে যে ব্যক্তি খোদা সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে খোদাতালা তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় আরেকটি রেবায়তে রয়েছে তার বন্ধুত্ব এত প্রগাঢ় হয় ঘনিষ্ঠ হয় যে আমি তার হাত পা প্রবৃতি এমনকি তার জিব্বা পর্যন্ত হয়ে যায় যদ্দ্বারা সে কথা বলে তিনি বলেন যে আসল কথা হলো যখন মানুষ প্রবৃত্তির কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যায় এবং কামনা বাসনা ছেড়ে খোদাতলার ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালিত করে তখন তার কোনো কর্মই অবৈধ হয় না বরং তার প্রতিটি কর্মই খোদাতলার ইচ্ছাধীন হয়ে থাকে এর চেয়েও বড়ো কথা হলো খোদা তালা তাকে নিজের কর্ম বলে আখ্যা দেয় অর্থাৎ মানুষের কাজকে খোদা বলেন যে আমার মুত্তাকি বান্দার কাজ এমন যেমনটি আল্লাহতালার নিজের কর্ম মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বাদত এ সম্পর্কে হাজরত আকদেস মসি মোম্মদ আলহ ইসলাম বলেন অতএব যে আমি যে পুরনো ব্যাখ্যা দিলাম এরপর তিনি বলছেন যে কতটা প্রয়োজন যে তোমরা এই বিষয়টি অনুধাবন করো যে তোমাদের সৃষ্টি করার উদ্দেশ্য পেছনে খোদা তোলার উদ্দেশ্য হলো তোমরা যেন তার এবাদত করো এবং তার হয়ে যাও পৃথিবী তোমাদের যেন জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য না হয় আমি এই জন্য বারবার এই বিষয়টি বর্ণনা করি আমার দৃষ্টিতে এটি একমাত্র বিষয় যার জন্য মানুষ পৃথিবীতে এসেছে এবং এটি সেই বিষয় যা থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে আমি কথা বলছি না যে তোমরা জাগতিক ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও স্ত্রী সন্তানদের পরিত্যাগ করে কোনো জঙ্গলে বা পাহাড়ে গিয়ে সন্ন্যাসব্রত পালন করো ইসলাম এটিকে বৈধ মনে করে না এবং সন্ন্যাসব্রত ইসলামের উদ্দেশ্য নয় ইসলাম মানুষকে চৌকশ সাবধান এবং অবিচল বানাতে চায় তাই আমি বলছি তোমরা নিজেদের ব্যবসা বাণিজ্য পুরো শক্তি সামর্থ্য দিয়ে করো হাদিসে এসেছে যার পা যার কাছে জমি থাকবে আর সে যদি সেই জমি কাজ না করে তাহলে তাকে জিজ্ঞাসা সে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে অর্থাৎ একজন কৃষক তার কাছে যদি কৃষি জমি থাকে আর যদি সে সেই জমিতে কৃষিকাজ না করে তাহলে সে জবাবদিহিতে আর মুখোমুখি হবে অতএব এর থেকে যদি কেউ এই এটি মনে করে যে জাগতিক ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করবে এটি ভুল কথা এটি নয় আসল কথা হলো এই সব ব্যবসা বাণিজ্য যা তোমরা করছো এতে দেখো যে এর উদ্দেশ্য কি খোদাতলার সন্তুষ্টি কিনা আর খোদা খোদাতালার সংকল্পের বাইরে গিয়ে নিজের উদ্দেশ্য এবং কামনা বাসনাকে অগ্রাধিকার দিও না কাজ করো কিন্তু আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি যেন তোমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হয় তার নির্দেশের উপর পরিচালিত হয়ে কাজ করো শুধু জাগতিকতায় মগ্ন হয়ে পড়ো না আল্লাহ তালার যে প্রাপ্য তাও প্রদান করার চেষ্টা করো আর এটি তাকওয়া তিনি বলেন অতএব যদি মানুষের জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এটি হয়ে যায় যে সে শুধুমাত্র এভাবেই খোদা তালা নির্দেশ অনুযায়ী জীবনযাপন করবে আর তার সকল স্বামী সফলতার আর আল্লাহর জন্য তার হৃদয়ে কোনো স্থান না থাকে তাহলে স্মরণ রেখো এমন ব্যক্তি আল্লাহ তালার প্রতিষ্ঠিত প্রকৃতি বা নেচারকে সে পরিবর্তন করতে চায় তার বিরোধী কাজ করতে চায় তার পরিপন্থী কাজ করতে চায় এর ফলাফল যা দাঁড়াবে তাহলেও ধীরে ধীরে সে নিজের যে শক্তি বৃত্তিকে বিকল করবে এটি জানা কথা আমরা যেই উদ্দেশ্যে কোনো জিনিস বানিয়ে থাকি বা ক্রয় করি সেই জিনিস যদি সেই কাজ করতে না পারে তাহলে সেটিকে আমরা বৃথা আখ্যা দিই যেমন চেয়ার বা মেজ বানানোর জন্য যেন আমরা কাঠ নেই সেটি যদি সেভাবে ব্যবহার করা না যায় তাহলে সেটিকে আমরা ইন্ধন বানিয়ে নেব একইভাবে মানব মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহ তালার ইবাদত কিন্তু সে যদি নিজের ফিতরতকে বাইরের সম্পর্কের মাধ্যমে কলুষিত করে অকর্মণ্য করে তোলে তাহলে আল্লাহ তালা তার ভ্রক্ষেপ করেন না আল্লাহ পরোয়া করেন না মন ব্যক্তির এই দিকে সেই দিকে ইঙ্গিত করে যে কুলমা ইয়া বলছেন আমি স্বপ্নে দেখেছি আমি একটি জঙ্গলে দণ্ডায়মান পূর্ব পশ্চিমে সেখানে একটি বড় নর্দমা প্রবাহিত হচ্ছে সেই নর্দমার পাশে ভেড়া শুয়ে রাখা হয়েছে প্রত্যেক কসাইয়ের হাতে ছুরি রয়েছে যে জবাই করার জন্য তারা যারা সেই ছুরি তাদের গলায় আকাশের দিকে চেয়ে আছে আমরা সেখানে পায়চারি করে সেই দৃশ্য দেখলাম আর বুঝলাম যে এরা ঐশ্বী নির্দেশের অপেক্ষায় আছে তখন আমি কোরআনের এই আয়াত পাঠ করি যে কুল মা ইয়া বা কুমি লাউলা দোয়াউক এটি শোনা শুনতেই সেই সমস্ত কষাই এরা তাৎক্ষণিকভাবে ভেড়ার গলায় ছুরি চালিয়ে দেয় এবং বলে তোমাদের মূল্যই বাকি তোমরা আবর্জনা ভেড়াই তো এর বেশি গুরুত্ব কি তোমাদের আল্লাহ তালা মুত্তাকির জীবনকে গুরুত্ব দেন তার জীবন আল্লাহ তালার কাছে প্রিয় যে আল্লাহর ইচ্ছার পরিপন্থী জীবন জীবনযাপন করে আল্লাহ তালা এমন ব্যক্তির ভ্রক্ষেপ করেন না পরোয়া করেন না আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করেন তাই সবার জন্য আবশ্যক হলো নিজের নফসকে প্রবৃত্তিকে শয়তানের দাসত্ব থেকে মুক্ত করা যেভাবে ঘুম আসে একইভাবে শয়তান মানুষকে ধ্বংস করে আর মানুষকে উদাসীনতার নিদ্রায় শুয়ে রাখে আর এর মাঝেই তাকে ধ্বংস করে দেয় অতএব খুবই খুব ভয়ের বিষয় এটি আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জীবনের যে উদ্দেশ্য এবং জীবনের যে লক্ষ্য বা সৃষ্টির যে লক্ষ্য সেটিকে বোঝা এবং অনুধাবন করা আর সেটি বুঝে অনুধাবন করে খোদার প্রাপ্য প্রদানের চেষ্টা করা নিজেদের ইবাদতকে সুন্দর করা সাজানো গোছানো ইউরোপের বিলাসিতায় বা উন্নত বিশ্বের যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আছে সেই সুখ স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্যে আমাদের স্বাচ্ছন্দ্য যেন আমাদের জন্মের উদ্দেশ্যের বিষয়ে উদাসীন করতে না পারে যদি কেউ এমন থেকে থাকে তাহলে যদি আমাদের কেউ এমন হয় তাহলে আমরা সত্যি বয়তের কারণে যে দায়িত্ব বর্তায় সেই দায়িত্ব পালন করিনি তাই প্রথম এবং মৌলিক দায়িত্ব হলো আমাদের আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তার প্রতি আমাদের যে দায়িত্ব বর্তায় আসে দায়িত্ব যেন পালন করি তার ইবাদতের দায়িত্ব পালন করে আমাদের ইহ এবং পরকালকে যেন আমরা সু সুসংহত সুসজ্জিত এবং সুন্দর করি এরপর রয়েছে আল্লাহ তালার অন্যান্য নির্দেশ অন্যান্য আদেশ সেগুলোও মেনে চলার চেষ্টা করা উচিত আসল কথা হলো এই ইবাদতের যে প্রকৃত মর্ম এবং গুরুত্ব যদি মানুষ বোঝে তাহলে অন্য আবশ্যকীয় দায়িত্ব সে এমনিতেই আবশ্যকীয়ভাবে পালন করবে তার সত্ত্বেও তাকুয়া অর্জনের জন্য আরও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো যা হজরত মত বর্ণনা করেছেন তাকুয়া লাভের জন্য আরও কিছু বিষয় আছে যা মসিমত বর্ণনা করেছেন মোত্তাকে এই বিষয়টি ব্যাখ্যা করতে কি হজরত মুসি হেমুদ ইসলাম বলেন যে প্রকৃতপক্ষে মুতাকিদের জন্য অনেক বড় 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 প্রতিশ্রুতি রয়েছে এর চেয়ে বিষয় আর কি হবে যে আল্লাহ মুত্তাকিদের ওয়ালি বা বন্ধু হয়ে থাকেন যারা তাকে অবলম্বন করে আল্লাহ তাদের বন্ধু হয়ে থাকেন তিনি বলছেন যে আল্লাহ তালা মুতাকিদের একটা লক্ষণ বর্ণনা করেছেন সেই লক্ষণ হলো ইন্না মা আল্লা ইন্নাল্লাহ আল্লাহ তাদের সাথে থাকেন তাদের সঙ্গী হয়ে থাকেন বা তাদের সাহায্য করেন যারা সঙ্গ আল্লাহ তালার প্রমাণ পাওয়া যায় তার সাহায্যের মাধ্যমে আল্লাহর সাহায্যের সাহায্যের মাধ্যমে আল্লাহর সাথে থাকার প্রমাণ পাওয়া যায় আল্লাহ তালার সাহায্য কখনো অপবিত্ররা এবং অবাধ্যরা লাভ করে না এর ভিত্তি হলো তাকোয়া আল্লাহর সাহায্য মুত্তাকিদের জন্য আরেকটি রাস্তা রয়েছে তা হল সমস্যা এবং বিপদাপদ ক্লিষ্ট হয় মানুষ আর বিভিন্ন ধরনের চাহিদা তার হয়ে থাকে থেকে থাকে সেগুলো সমাধানের জন্য তাকুয়াই তাকুয়াকে নীতি হিসাবে অবলম্বন করা উচিত জীবিকার সংকীর্ণতা এবং অন্যান্য কষ্ট থেকে মুক্তির একমাত্র উপায় হলো তাকুয়া অবলম্বন করা হযরত মুসা আহমদ বলছেন যে আল্লাহ তাআলা বলেন মাইয়াতাকিল্লাহা ইয়াজালহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইহতাসিব আল্লাহ তাআলা মুত্তাকীদের মুত্তাকীদের জন্য সকল সমস্যার সময় একটা মুক্তির রাস্তা বের করে দেন মুক্তির রাস্তা দেখান তাকে আর অদৃশ্য হতে তার মুক্তির উপকরণ সৃষ্টি করেন এমনভাবে খুদা তাকে রিজেক্ট দেন যে সে বুঝেও না সে জানতেও পারে না কোথেকে এই ব্যবস্থা হলো মসিম ইসলাম বলছেন যে একটু চিন্তা করে দেখো এই পৃথিবীতে মানুষ কি চায় মানুষের উদ্দেশ্য কী মানুষের সবচেয়ে বড় চাহিদা এই পৃথিবীতে যা হয়ে থাকে তা হলো সে শান্তি চায় সে আরাম চায় স্বাচ্ছন্দ্য চায় আর এটি লাভের জন্য আল্লাহ তালা একটাই পথ নির্ধারণ করেছেন তা হল তা কুয়ার পথ আর অন্য ভাষায় এটিকে কোরআনের পথ বলা যায় আর বা এর দ্বিতীয় আরেকটা নাম হলো সেরাওতে মুস্তাকিম তিনি বলছেন কেউ যেন এই কথা না বলে যে কাফেরদের কাছে ধন সম্পদ সহায় সম্পত্তি থেকে থাকে বরং আরও কোনো কোনো ক্ষেত্রে বেশি থাকে তারা বিলাসীতায় মগ্ন থাকে বিলাস আচ্ছন্ন থাকে বিলাসীতায় কিন্তু আমি তোমাদের বলছি যে তারা দুনিয়ার চোখে বরং তুচ্ছহীন লোকদের দৃষ্টিতে তারা হয়তো সুখে থাকে কিন্তু সত্যিকার তারা এক প্রদাহে লেপ জ্বলতে থাকে তোমরা তাদের চেহারা দেখেছ কিন্তু আমি এমন লোকদের হৃদয়ের উপর আমার দৃষ্টি রয়েছে আর সত্যি যদি মানুষ যদি ভাবে চিন্তা করে এমন কিছু লোকের সাথে সাক্ষাৎ করলে বোঝা যায় যে ধন সম্পদ তাদেরকে কোনো শান্তি দেয়নি ধনসম্পদ সম্পদ তাদের হৃদয়ে আরেকটি আগুন লাগিয়ে রেখেছে লাগিয়ে দিয়েছে তাদের হৃদয়ে কোনো প্রশান্তি নেই শান্তি নেই তিনি বলেন যে আমার হৃদয়ে আমার চোখ তাদের দৃষ্টির উপর রয়েছে আমার দৃষ্টি তাদের চোখের তাদের হৃদয়ের উপর রয়েছে তাদের অন্তরের উপর আমার চোখ আছে তারা একটা আগুন একটা শিক তারা একটা শিকলে আবদ্ধ তারা তারা শেকলাবদ্ধ তারা বেড়ি পরিহিত তারা আগুনে জ্বলছে তারা প্রজ্বলিত অগ্নিতে জ্বলছে তিনি বলছেন যে মসিম আসলাম বলেন আল্লাহ তালা বলেন ইন্না আতাদেনা লেলকা ফেরিনা সালা সেলা ওয়া গলা আলম ওয়া তাদের না সালা ও আগলা তারা পুণ্যের দিকে নেকের দিকে আসতেই পারে না এগুলো এমন বেড়ি যে সে সেই সমস্ত বেবি বেড়ির কারণে এমনভাবে চাপা পড়ে আছে তারা পশুর চেয়ে অধম তাদের চোখ সবসময় বস্তু জগতের উপরেই নিবদ্ধ তারা দুনিয়ার কিট অভ্যন্তরীণভাবে এক অন্তর্জালায় তারা জ্বলতে থাকে সম্পদে যদি ঘাটতি দেখা দেয় বা তারা তাদের পরিকল্পনায় যদি সফল না হয় তাহলে তারা জলে তারা তাদের অন্তর্জালা বৃদ্ধি পেয়ে থাকে অনেক সময় তারা এই কারণে পাগল হয়ে যায় মনের আগুনের কারণে বা আদালতে ধরনা দিতে থাকে বিভিন্ন আদালতে ধর্ণা দেয় এটি পুরনো কোনো কথা নয় আজও এমনটি হচ্ছে মানুষ যখন দেউলিয়া হয়ে যায় সম্পদ সালেরা যখন দেউলিয়া হয়ে যায় তখন পাগলখানায় বা পাগলা গারদে পৌঁছতে হয় তাদেরকে তিনি বলছেন যে এটি সত্য কথা এটি নিশ্চিত কথা বেদিন আগুন থেকে খালি হয় না আগুন থেকে মুক্ত থাকে না তারা আগুনে জ্বলতেই থাকে এদের হৃদয়ে আগুন লেগেই থাকে জাগতিক আয় উপার্জনের আর এই কষ্টে লিপ্ত থেকে নিমজ্জিত থেকে সে এক পর্যায়ে পাগল হয়ে যায় কেননা সে শান্তি পায় না সে যা প্রশান্তির স্বস্তির সহজাত ফলাফল যেভাবে মদ্যপ ব্যক্তি এক গ্লাস পান করে আর এক গ্লাস চায় এবং চাইতে থাকে এক ধরনের প্রদাহে লিপ্ত থাকে নিমজ্জিত থাকে একই দুনিয়াদার বস্তুবাদী মানুষের একই অবস্থা তার কামনা বাসানার অগ্নি কখনো কখনো কামনা বাসানার পিপাসা কখনো নিবারিত হয় না সত্যিকার স্বাচ্ছন্দ্য এক মুক্তাকি লাভ করে থাকে যা যাকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তার জন্য দুটো জান্নাত রয়েছে এই পৃথিবীতেও আর পরকালেও এ বিষয়টি আরও ব্যাখ্যা করেছেন মুসিমদ যে সত্যিকার প্রশান্তি এবং আনন্দ সুখ সুখের ভিত্তি হলো তাকুয়া তিনি বলে যে মুপড়িতে এক কুটিরে সেই মানসিক প্রশান্তি পেতে পারে যা বস্তুবাদী এক এক রাজপ্রাসাদেও লাভ করতে পারে না মোদটা কি স্বল্পে তুষ্ট থাকে সে এক কুটিরে ঝোপড়িতেও আনন্দিত থাকে কেননা সে ক্ষুদাকে পেয়ে গেছে আল্লাহ তালা তার হৃদয়ে প্রশান্তি দিয়েছেন কিন্তু এক বস্তু দুনিয়াদার মানুষ দুনিয়ার পূজারী কামনা বাসনা এবং লোভ লিপসা তার হৃদয়ে বিরাজমান থাকে এমন মানুষ বড় বড় কুটিতে থাকে বড় বড় বাংলোতে থাকে প্রাসাদে থাকে বড় বড় কার তাদের কাছে আছে ব্যবসা ভালো কিন্তু হৃদয়ে মনে শান্তি নেই আমি এমন কিছু লোককে জানি হজুর বলছেন যাদের ক্ষেত্রে দৃষ্টান্ত শতভাগ প্রযোজ্য যত বেশি বৈষয়িক টাকা পয়সা তাদের বাড়তে থাকে ততই বড় বড় বিপদ তাদের সামনে আসতে থাকে তাই স্মরণ রেখো যে সত্যিকার প্রশান্তি সত্যিকার আনন্দ বস্তুবাদী বা দুনিয়ার কীটেরা পেতে পারে না এটি মনে করো না যে অজস্র সম্পদ আর উত্তম পোশাক উত্তম খাবার প্রশান্তির কারণ হতে পারে মোটেই নয় বরং এসব কিছুর ভিত্তি প্রশান্তির ভিত্তি হলো তাকুয়া তাকোয়া থাকলে সমস্ত নেয়ামত থেকে মানুষ ফায়দা উঠাতে পারে যদি তাকুয়া না থাকে এসব নেয়ামত মানুষকে আগুনে প্রদাহ করার দাহ করার বা দগ্ধ করার কারণ হয় এক বস্তুবাদী মানুষ এক দুনিয়ার কথা কথা শুনে হয়তো বলবে যে কেমন অদ্ভুত বলছেন জাগতিক জিনিসপত্রে ইনি বলছেন যে এইসব জাগতিক জিনিসপত্রের ভেতর কোনো আনন্দ নেই আমরা তো সব আনন্দ এতেই নিহিত বলে মনে করি ইনি কি বলছেন হুজুর এখন বলছেন যে এদেরকে যদি যদি বলা হয় যে নিজেদের হৃদয়ের অবস্থা দেখো তোমরা কি সত্য বলছো যে অতিরিক্ত সম্পদের বাসনা আমাদের ক্রমশ বাড়ছে অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের বাসনা বাড়ছে এটি হলো সে আগুন যে আগুনে তারা দুগ্ধীভূত হচ্ছে জ্বলছে এ বিষয়টা এগিয়ে নিতে গিয়ে হজরত মাসি হেমদ আল ইসলাম বলছেন যে সব কথা থেকে বোঝা গেল যে সত্যিকার তাকোয়া ছাড়া কোনো আনন্দ কোনো প্রশান্তি যেহেতু লাভই হতে পারে না তাই তাই জানা উচিত যে তাক্য অনেক শাখা প্রশাখা রয়েছে যা মাকড়সার জালের মতো সর্বত্র বিস্তৃত মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ বিশ্বাস এবং আখলা চরিত্রের সাথে মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যত বিশেষত্ব আছে তার যত বিশ্বাস আছে তার তার চরিত্র তার শক্তি বৃত্তির সাথে সম্পর্ক যুক্ত সব সব সবকিছুর সাথে সাথে সম্পর্ক অনুসারে পরিচালিত করা উচিত সবচেয়ে বিষয়ে স্পর্শকাতর জিব্বা তাকুয়া যদি না থাকে তাহলে জিব্বার বিষয়টা বড় স্পর্শকাতর অনেক সময় তাকুয়াকে ভুলে গিয়ে মানুষ একটা কথা বলে আর মনে মনে আনন্দিত হয় যে আমি এই কথা বলেছি বা সেই কথা বলেছে অথচ তার যে কথা সে বলে সেটি ভালো কথা নয় হজরত ইসলাম বলছেন আমার এক একটি রচনা মনে পড়লো কোনো বুজুর্গকে কোনো দুনিয়াদার মানুষ দাওয়াত করেছে সেই বুজুর্গ যখন তার ঘরে খাবার খেতে যান সেই অহংকারী জগৎ পূজারী তার চাকরকে বলে যে অমুক থালা নিয়ে এসো যারা যেটি আমরা প্রথম হজে হজের সময় কিনে এনেছি এরপর বলো এরপর দ্বিতীয় থালা নিয়ে আসবে যা দ্বিতীয় হজের সময় আমরা কিনে এনেছিলাম বলে যে তৃতীয় হজের সময় যে থালাটা থাল থাল থালিটা এনেছি সেটা নিয়ে আসো সেই বুজুর বলেন সেই তথাকথিত হাজিকে সেই বুজুর বলেন তোমার তোমার অবস্থা তো শোচনীয় এই তিনটি এই তিনটি বাক বাক্য এই তিনটি বাক্যের মাধ্যমে নিজের তিনটা হজ নষ্ট করেছ তোমার প্রতিটি হজ ছিল লোক দেখানোর জন্য দুনিয়াদারির জন্য জগৎ পূজারি হিসেবে তুমি শুধু এটি দেখাতে চেয়েছ যে তুমি তিনবার হজ করেছ তাই তাই মসুমাত বলছেন জিব্বা বড় সাবধানে ব্যবহার করা হচ্ছে মানুষ কথা বলার সময় বিবেক খাটানো উচিত মানুষকে

মানুষের জন্য দূরে চলে যাওয়া আল্লাহ থেকে দূরে যাওয়া সম্ভব এই কারণে একই সাথে ইয়াকা নাস্তায় শিখিয়েছেন অর্থ এর অর্থ হলো কথা মনে করো না যে আমার শক্তি বলে আমি ইবাদত করি মোটেই নয় বরং আল্লাহ তালার সাহায্য যতদিন সাথে না থাকবে আল্লাহ তাআলা সে পবিত্র সত্তা যতক্ষণ শক্তি এবং না দেবেন কিছুই সম্ভব নয় ইনি বলছেন এই ইয়াকা আহাবধু বা ইয়া আস্থা বলেননি আল্লাহতালা কেননা এতে মানুষ নিজের প্রবৃত্তি বা হমিকা বা আমিত্বের স্থূলতার আশঙ্কা থাকে তো তিনি বলছেন যে এটি তাকুয়া পরিপন্থী তাকুয়া তাকুয়ার পর যে অনুসরণ করে সে এর জন্য যখন দোয়া করে সমগ্র মানব জাতিকে নিজের সাথে যুক্ত করে না বধু বলে মানুষ জিভবার কারণেই তাকুয়া থেকে বিচ্ছুত হয় কথা বলার সময় অহংকার করে আর কথা বলার বলতে গিয়ে সে অনি অভ্যাস প্রকাশ করে আর এর মাধ্যমে গুপ্ত তার গুপ্ত কর্ম লোক দেখানো কর্মে রূপ নেয় আর তার জিব্বার কারণে সে দ্রুত ধ্বংস হয়ে যায় নে কাজ করে আর প্রকাশ করে বসে সেটিকে লোক দেখানোর মানুষে এটি এটি লোক দেখানো যেমনটি কিনা সে হাজির ঘটনা তিন হাজ করেছে আর সে তিন হাজের ট্রে আনার জন্য নির্দেশ দিয়েছে দেখানোর জন্য তো এটি হলো লোক দেখানো জিব্বার কুফল খুব তাড়াতাড়ি প্রকাশ পায় হাদিসে আছে যে ব্যক্তি নাভের নিচের অঙ্গ এবং জিব্বাকে জিভার অনিষ্ট থেকে নিজেকে মুক্ত করে আত্মরক্ষা রক্ষা করে চলে তার জানাতে নিশ্চয়তা আমি দেব তিনি বলছেন হারাম খাওয়া ততটা ক্ষতি করে না যতটা মিথ্যা মানুষের ক্ষতি করে মিথ্যা যতটা ক্ষতি করে হারাম বা অবৈধ কিছু ভক্ষণ মানুষের তত ক্ষতি করে না একই সাথে তিনি ব্যাখ্যা করছেন যে এর অর্থ যেন কেউ এটি না করে যে হারাম খাওয়া কোনো ভালো কাজ এটি একটি অনেক বড় ভ্রান্তি এমনটি ভাবা কেউ যদি এমনটি মনে করে তাহলে সে অনেক বড় ভুল করে তিনি বলছেন আমার কথার অর্থ হল এক ব্যক্তি যে বাধ্য হয়ে শুকর মাংস খায় এটি তার ক্ষেত্রে এটি একটি ভিন্ন বিষয়ে কোরআনের পারমিশন দিয়েছে বাধ্যবাধকতার ক্ষেত্রে উপায়হীন যদি হয়ে থাকে এমন উপায়হীন ক্ষুধার্ত ব্যক্তি যদি শুকরের মাংস খায় তাহলে এর অনুমতি আছে কিন্তু যদি যদি সে ফতোয়া দিয়ে বসে যে খাওয়া বৈধ যে তাহলে সে সত্য থেকে দূরে চলে যাবে এমন ব্যক্তি ইসলাম থেকে দূরে বেরিয়ে যায় বা বেরিয়ে যাবে এটি হলো জামার কথার অর্থ এটি একটা বাধ্য সে একটা কাজ করেছে বাধ্য হয়ে একটা কাজ করেছে। কিন্তু যদি সেটিকে বৈধ আখ্যা দাও মৌখিকভাবে তাহলে তো ইসলাম থেকে দূরে নিয়ে যাবে তা এটি ইসলাম পরিপন্থী কাজ এমন ব্যক্তি খোদার হারাম খোদা যে বস্তুকে হারাম আখ্যায়িত করেছেন সেটিকে হারা হালাল আখ্যায়িত করে যে এটি কীভাবে করা যেতে পারে এই কারণে ইসলাম থেকে দূরে চলে গেছে তো বোঝা গেল যে মুখ এই কারণ নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করে তার মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যা পরিপন্থী হবে অতএব তোমরা নিজেদের নিয়ন্ত্রণ করো জিব্বা যেন তোমাদের পরাজত্ব করতে না পারে আর তোমরা তোমরা অর্থহীন কথা বলো অতএব এই মানদণ্ডে আমাদের উপনীত হওয়া উচিত আমাদের দৈনন্দিন বিষয় আমরা কি করছি এটি আমাদের দেখতে হবে আমাদের কথা আমাদের কাজ পরস্পরের সাথে মত বিনিময় পরস্পরের সাথে কোনো ব্যবসা বা কম যে ব্যবসায়িক বা অন্য কোনো যে ইন্টারাকশান বা লেনদেন সেটি আমরা কেমন বা কীভাবে করছি যদি আমরা আমাদের জিব্বাকে অন্যায়ভাবে ব্যবহার করি তাহলে আমরা ইসলামী শিক্ষা থেকে বিচ্যুত হচ্ছে তা থেকে দূরে সরে পড়ছে খোদার অধিকার প্রদানের পাশাপাশি এটিও দেখতে হবে আমাদেরকে যে আমরা কতটা বা অধিকার দিচ্ছি পরস্পরের আমরা যদি ইবাদত করে থাকি একই সাথে অন্যান্য অধিকারও অন্যান্য প্রাপ্য দেখতে হবে পরস্পরের সাথে আমাদের ব্যবহার কেমন কেবল তবেই তাকুয়ার আর সঠিক পথ এর বিষয়টি বোঝা যাবে যে আমরা তা আর পথে রয়েছে কি না আমাদেরকে এটি দেখতে হবে যে আমরা কতটা ভালোবাসা প্রদর্শন করছি পরস্পরের জন্য তা অহংকার থেকে বাঁচার কতটা চেষ্টা চেষ্টা করছি বিনয়ের পন্থা আমরা কতটা আমরা কতটা বিনয়ী আমরা নিজেদের প্রতিশ্রুতি বা ওয়াদা কতটা রক্ষা করছি সত্য প্রতিষ্ঠার জন্য কি কি চেষ্টা করছি আমরা সত্য কায়েম করা সত্য প্রতিষ্ঠা করাই আমাদেরকে শের মুক্ত করে নিজের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সামলানোর জন্য কি চেষ্টা করছে চেষ্টা দেখতে হবে চেষ্টা করতে হবে যেন তারাও আল্লাহর বর্ণিত শিক্ষা অনুসারে জীবন যাপন করে এই প্রেক্ষাপটে এই দৃষ্টিকোণ থেকে সব কিছুর উপর আমাদের চোখ রাখতে হবে যে যত পূর্ণ যত নেক কর্ম রয়েছে যা যেসব নেক কাজ করার আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আমরা কি সেইগুলোও করছি আর যেসব মন্দ কর্ম রয়েছে পাপ রয়েছে যা থেকে বিরত থাকার আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলো থেকে কী কী আমরা বিরত থাকছি বিরত হচ্ছি যদি এমনটি করে থাকি আমরা বিরত থাকি পাপ থেকে আর নেকি করি তাহলে আমরা তাকুয়ার পথে বিচরণ করছি বলে গণ্য হব তাকুয়ার পথে চলছি বলে গণ্য হতে পারে অতএব আমাদের জীবনকে এমনিতে বৃথা নষ্ট করা উচিত নয় বরং আমাদের প্রতিটি কথা প্রতিটি কর্ম যেন আমাদের সঠিক পথে পরিচালিত করে আমাদের পারস্পরিক ভালোবাসা এমন হওয়া উচিত যা এক মোমেন্টকে অন্যদের চেয়ে স্বতন্ত্র অবস্থানে নিয়ে আসবে ঘর থেকে ঘরের বিষয় থেকে আরম্ভ করে সমাজের সমাজের সাথে আচার আচরণের ক্ষেত্রে যেন আমরা উত্তম দৃষ্টান্ত স্থাপনকারী হই আর তা চোখে পড়া উচিত নতুবা ঘরেও শান্তি থাকে না সমাজেও শান্তি থাকবে না আমরা এইগুলো নিয়ে যদি চিন্তা করি এবং ভাবি প্রনিধান করি তাহলে বোঝা যায় যে কুধারণার কারণে এসব শান্তি নষ্ট হয় একটি বড়ো পা হল হলো কুধারণা করা কোনো কোনো ফেটনা সৃষ্টিকারী অশান্তি সৃষ্টিকারী হৃদয়ে ভুল ধারণা সৃষ্টি করে এমন কোনো কথা বলে বসে যার ফলে হৃদয়ে ভুল ধারণা সৃষ্টি হয় আর তারা হুরা করে সেই কথা কে সঠিক বলে মনে করে বা একটা কথা ভালো কারণেও কুধারণা সৃষ্টি হয় মানুষের মনে এই কারণে আল্লাহ তালা কুধারণাকে বজ্জানীকে অনেক বড় পাপ আখ্যায়িত করেছেন আর এই কুধারণার কারণে সমাজের শান্তি নষ্ট হয় সমাজ এই এই কারণে মহানবীর সাল্লা আসলাম বলেছেন যে কুধারণা এড়িয়ে চলো কেননা এটি অনেক বড় মিথ্যা কুধারণা করা অনেক বড় মিথ্যা বলা নামান্তর পরস্পরের দুর্বলতা সন্ধান করো না পরস্পরের ভিতর গুপ্তচর মতো কাজ করো না গোয়েন্দাগিরি করো না আর এর সাথে মহানবীসালাম অনেক অনেক পাপের কথা উল্লেখ করেছেন এই যে এগুলো সে এগুলো এড়িয়ে চলো কেননা এগুলো সমাজের শান্তিকে বিঘ্নিত করে মহানবী ইসাল্লাহসালাম বলেন যে ভাইয়ের ভালো জিনিস হস্তগত করার লোভ লিপসা লালন করো না কারো কাছে ভালো কোনো জিনিস দেখলে তাৎক্ষণিকভাবে তা হস্তগত করার লোভ যেন তোমার হৃদয়ে না থাকে হিংসা করো না কারো ভালো জিনিস দেখে বা কারো উন্নতি দেখে তোমার হৃদয়ে হিংসা লালিত হওয়া উচিত নয় অগ্রসর হওয়ার চেষ্টা অবশ্যই থাকা উচিত তাই কিন্তু হিংসা করো না পারস্পরিক শত্রুতা হৃদয়ে লালন করো না শত্রুতাও কারণে হৃদয়ে সৃষ্টি হয় পরস্পরের প্রতি সম্পর্কহীন হয়ও না ভ্রক্ষেপহীন হয়ও না পরস্পরের প্রতি অবজ্ঞা করো না পরস্পরকে আল্লাহর নির্দেশ অনুসারে খুদার বান্দা হয়ে থাকো ভাই ভাই হিসাবে জীবন কাটাও আল্লাহর বান্দা হিসাবে জীবন কাটাও এর মানে কি এর অর্থ হল প্রকৃত এবং সত্যিকার অর্থে রহমান খুদার বান্দা হয়ে যাও আর রহমান খুদার প্রকৃত বান্দা তারা হয় যারা ক্ষুধার প্রাপ্য প্রদান করে এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করে সে আল্লাহ সৃষ্টির প্রাপ্য প্রদান করে অতএব মানুষ যদি ক্ষুধার বান্দা প্রকৃত অর্থে বান্দা হওয়ার চেষ্টা করে তাহলে সে তার হাতে পাপ সাধিত হতে পারে না তিনি ঈসাল্লিয়া সাল্লাম বলেছেন মুসলমান এক মুসলমান অন্য মুসলমানের ভাই ভাই ভাইয়ের উপর জোল বা অন্যায় করতে পারে না তাকে লাঞ্ছিত করতে পারে না তাকে তুচ্ছ জ্ঞান করতে পারে না নিজের পক্ষের প্রতি ইঙ্গিত করে মহানবী বলেন তাকোয়া এখানে এর অর্থ হলো প্রকৃত এবং সত্যিকার তাকোয়া হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়েই ছিল সবচেয়ে বেশি তাকোয়া সেই পবিত্র হৃদয়ে ছিল যা মোহাম্মদ রসোল্লার হৃদয়ে ছিল কিন্তু এটিও স্মরণ রাখা উচিত যে প্রকৃত তাকুয়ায় এইখানে এর একটি অর্থ হলো তাকুয়ার প্রকৃত স্থান হলো হৃদয় যে কথা বোঝে হৃদয়কে তাকুয়ায় পরিপূর্ণ করতে হবে এমন ব্যক্তি এমন কোন কাজ করতেই পারে না যার ফলে মানুষ দুজন মানুষের মাঝে মনোমালিন্য সৃষ্টি হয় বা একজন পরস্পরের অধিকার পদদলিত করবে এটি হতেই পারে না তাই আমাদের হৃদয়কে খতিয়ে দেখতে হবে যে আমাদের হৃদয়ে কি সত্যি তাকু আছে নাকি শুধু সর্বস্ব কিছু নাকি শুধু আমরা বলি আর আছে যদি অন্যের সম্মান না থাকে আমাদের হৃদয়ে তার অধিকার প্রদানের চেতনা প্রেরণা যদি না থাকে তাহলে আমাদের হৃদয় তাকু আসন্ন আমরা লক্ষ্য নামাজ পড়লেও বা ইবাদত করলেও খোদার পবিত্র দৃষ্টিতে আমরা তাকুয়ার পথে বিচরণকারী আখ্যায়িত হতে পারে না যদি এই বিষয়গুলো আমাদের মাঝে না থাকে মহানবী সাল্লা আসাল্লাম কত সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এ সম্পর্কে নসিহত করেছেন তিনি বলেন একজন মুসলমানের জন্য অন্য মুসলমানকে তুচ্ছ দৃষ্টিতে দেখাই যথেষ্ট প্রমাণ তিনি বলেন প্রত্যেক মুসলমানের তিনটা জিনিস অন্য মুসলমানের জন্য হারাম একটি হলো তার রক্ত তার সম্মান এবং তার সম্পদ আজকে যা চোখে পড়ে তা হলো এই তিনটি বিষয় মুসলমান নিজেদের জন্য হালাল জ্ঞান করে বৈধ জ্ঞান করে যারা নিজেদেরকে ধর্মীয় জ্ঞানের ধারকবাহক বা জ্ঞানী মনে করে তারাই এমন কাজ করে অন্যের সম্পদ ভক্ষণ করা সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মানুষের অভ্যাস কিন্তু তারপরও তারা দাবি করে যে আমরাই সত্যিকার এবং সত্যিকার মুসলমান কিন্তু এসব মুসলমানের এমন কর্ম একজন প্রকৃত মুসলমানকে সত্যিকার আহমদিকে। যে মুসলিমদের হাতে বয়াত করার সৌভাগ্য সৌভাগ্য হয়েছে যার আর খোদা অনুগ্রহ বসত তাকে মসিমদকে মানার তফিক দিয়েছেন তার এইসব পাপ থেকে দূরে থাকা উচিত যদি আমাদের কেউ অন্য পাপ নাও করে আর সম্মালের মালের বা সম্পদের বিষয়ে টাকা পয়সার ক্ষেত্রে যদি সে বিশ্বাসঘাতকতার বিশ্বাসঘাতকতা করে থাকে সে সেই ক থেকে দূরে তাই সত্যি ভয়ের বিষয়ে জীবনের প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে নেওয়া উচিত উঠানো উচিত নতুবা খোদা কারো ভ্রক্ষেপ করেন না যেভাবে আল্লাহর অধিকার যে দেয় না বা যে ইবাদত করে না তার যেভাবে আল্লাহ ভ্রক্ষেপ করেন না বান্দাদের অধিকার যারা প্রদান করেন তাদের তাদেরকেও আল্লাহ তালা কোনো গুরুত্ব দেন না ভ্রক্ষেপ করেন না মহানবী ইসলাম বলেন খোদা তোমাদের দৈহিক সৌন্দর্য দেখেন না আর তোমাদের চেহারা এবং তোমাদের ধন তিনি দেখেন না তোমার তার দৃষ্টি রয়েছে তোমাদের হৃদয়ের উপর আমাদের হৃদয়কে খতিয়ে দেখা হচ্ছে যা উচিত যে হৃদয়ে কি আছে ক্ষোধাভীতি আছে কি হৃদয়ে নাকি জাগতিক কামনা বাসনা বা জাগতিক কামনা অসুস্থার্থ করার জন্য অবৈধভাবে আমরা চেষ্টা করি যদি হৃদয় সম্পূর্ণভাবে পবিত্র না হয় পাক না হয় আর আমরা যদি অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়ে তাদের আমরা যদি অন্যদেরকে নিজেদের প্রাধান্য তাদের অধিকার না দিই তাহলে সব অশান্তি সৃষ্টি হবে আর সমাজের শান্তি নষ্ট হবে তাই আত্মজিজ্ঞাসার প্রয়োজন রয়েছে যা আমরা কি সমাজের শান্তি যারা বিঘ্নিত করে বা আল্লাহর ক্রোধভাজন যারা আমরা কি তাদের মাঝে গণ্য হওয়া পছন্দ করব নাকি যারা আল্লাহর সন্তুষ্টি ভাজন হয় তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব আল্লাহর যারা সন্তুষ্টি চায় তাদের আল্লাহ যে লক্ষণ বর্ণনা করেছে লক্ষণগুলোর একটি হলো তারা অহংকার না অহংকার অনেক বড় একটি পাপ যা থেকে বেরোতে থাকা উচিত যদি আমরা অহংকারের কারণ সন্ধান করি তাহলে একটি অনেক বড় একটি কারণ যা সামনে আসে তা হলো নিজেকে কিছু মনে করা বা গর্ব করা নিজেদের নিজের সত্তা নিয়ে গর্ব করা নিজের গোষ্ঠী নিয়ে অহংকার করা নিজের সম্পদের কারণ নিয়ে গর্ব বা অহংকার করা জন্য অহংকার করা সন্তান সন্ততি নিয়ে অহংকার করা সন্তানের সংখ্যা বেশি বা সন্তান অনেক যোগ্য এমন অহংকার করা আর এই অহংকার এবং এই দম্ভ নিজেকে ভালো মনে করা বা অহংকারের বীজ বপন করে অথচ খোদা দৃষ্টিতে এই বিষয়গুলো মানুষের জন্য অহংকারের কারণও হতে পারে না বা নিজেকে ভালো মনে করার এগুলো কোনো মাপকাঠিও নয় কোনো ক্রাইটেরিয়া নয় আল্লাহ তালা কোরআন দৃষ্টিতে তোমাদের মাঝে বেশি সম্মানিত সে যে সবচেয়ে বেশি সবচেয়ে বড় জাগতিক বিষয়াদি খোদার পবিত্র দৃষ্টিতে সম্মানিত হওয়ার কোনো মাপকাঠি নয় তাহলে প্রশ্ন হলো কি নিয়ে গর্ব করা যায় যদি যদি এটি মাপকাঠি না হয়ে থাকে তাহলে সেই জিনিসটা কি আল্লাহ দৃষ্টিতে যা মানুষকে সম্মানিত করে সেই জিনিসটা হলো তাকুয়া যে তাকুয়ার পথে বিচরণ করে তাকুয়ার পথে পদচারণা করে যার হৃদয়ে ক্ষোধাভীতি থাকে সে কখনোই চিন্তাই করবে না যে আমি সম্মানিত খোদার ভয় এবং খোদার নৈকট্য লাভের ব্যাকুলতা আকাঙ্ক্ষা তার হৃদয়ে সবসময় এই বাসনায় রাখবে যে আমি কিভাবে কোন পথে খোদার ভালোবাসা পেতে পারি যদি মানুষের অহংকার যদি থাকে কোন বিষয়ে থাকতে পারে সেই পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ আর এই পৃথিবী সারা মহাবিশ্বে একটা তুচ্ছ বিন্দুর চেয়ে বড়ো কিছু নয় তাই সে অহংকার কি নিয়ে করে কোন বিষয়ে সে অহংকার করে এই এই পৃথিবীতেই আমরা যদি দেখি

ভূপৃষ্ঠে অহংকার সাথে চলাফেরা করো না তুমি জমিকে তুমি বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায় পাহাড়ের সমান ওহ হওয়া সম্ভব নয় তোমার জন্য যখন ঊর্ধ্ব লোক কোনো শাস্তি আসে মানুষ কি তার মোকাবেলা করতে পারে অহংকারীরা তখন শিশুর মতো ক্রন্দন করে যখন কষ্ট কষ্টের মুখোমুখি হয় সম্প্রতি বৃষ্টি বৃষ্টিপাত জার্মানির কোনো কোনো অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে বড় বড় লোকদেরকে আমি দেখেছি টেলিভিশনে আসে যারা মনে করে যে আমরা খুব সুখে শান্তিতে আছি তারা টিভিতে বা এরা মনে করতে যে কোনো কিছু আমাদের ক্ষতি করতে পারবে না এমন লোকদেরকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে আসল শক্তিশালী সত্তা হল আমার যারা এমন মানুষ যারা মানুষের খাবার খাওয়া ছিল তারা তারা খাবার একটা রুটির জন্য একটা এক জন্য তারা হাত পাচ্ছিল তো অহংকার নিয়ে করে মানুষ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে তোমাদের তোমাদের কেউ বড় নয় আল্লাহর এই সবসময় আহমদের সামনে রাখা উচিত যে নিজেদের মাঝে বিনয় সৃষ্টি করো এর মাধ্যমে আমার আমার তোমরা ভালোবাসা অর্জন করতে পারবে বলছেন এরপর মহানবী আসলাম অহংকার অহংকারীকে সতর্ক করেছেন তিনি বলেন যার হৃদয় বিন্দু পরিমাণ অহংকার থাকবে খুদলা তাকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না প্রশ্নকারী তখন বলেন মানুষ জাগতিক জিনিসপত্র ব্যবহার করা পছন্দ করে ভালো আল্লাহ যদি স্বাচ্ছন্দ্য দিয়ে থাকেন তাহলে সেগুলো মানুষ ব্যবহার করতে চায় আর তার বাহ্যিকতা তার বাহ্যিক পোশাক আশাকও সে চায় যে সুন্দর হোক প্রশ্নকারী ওটাসর বলেন এই প্রশ্ন করেন কিন্তু মহারবী বলেন যে এটিকে অহংকার বলা হয় না আল্লাহর নিয়ামত রাজি সুন্দরভাবে ব্যবহার করা এটি অহংকার নয় তিনি বলছেন যে আল্লাহলা নিজেই সুন্দর আর সৌন্দর্যকে তিনি পছন্দ করেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ তালা ভালোবাসেন তাই এসব বিষয় থেকে তোমাদের বারণ করা হচ্ছে না এই কথা মনে করো না যে এগুলো থেকে তোমাদেরকে বিরত রাখা হচ্ছে বরং অহংকার হলো সত্যকে অস্বীকার করা সত্য কথা অস্বীকার করা তোমরা নিজের অহমিকার দাসত্ব করো না তোমাদের মাঝে যেন হটকারিতা সৃষ্টি না হয় মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে না তাদেরকে ছোট জ্ঞান করবে না তাদের সঙ্গে সদ্ব্যবহার করো এ সম্পর্কে এটি হচ্ছে অহংকার এগুলো তোমাদের মাঝে থাকা উচিত নয় এ সম্পর্কে হাজার সিহ মাহাতাম আরো সুস্পষ্ট ভাষায় বলেছেন তিনি বলেন এক ব্যক্তি যে নিজের ভাইকে ভাইয়ের কোনো ভুল শব্দকে অহংকার বশত শুদ্ধ করে সেও অহংকারের আশ্রয় নিয়েছে ছোট্ট একটি কথা এটি কোনো একটি শব্দ বা কোনো একটি বাক্য সে ঠিক করে দিয়েছে কিন্তু সে যদি এটি শুদ্ধ করার ক্ষেত্রে বা অহংকার শুদ্ধ করা বা ঠিক করার ক্ষেত্রে যদি অহংকারের আশ্রয় নেয় তাহলে সে অহংকারী হবে আর সে অহংকারী সাব্যস্ত হবে এক্ষেত্রে তিনি বলেছেন এক ব্যক্তি যে নিজের ভাইকে মনোযোগ দিয়ে এবং বিনয়ের সঙ্গে শুনতে চায় না আর মুখ ফিরিয়ে রাখে সেও অহংকার করেছে যদি মনোযোগ দিয়ে কথা না শুনে তবু তবে সেটিও অহংকার এটি হচ্ছে অহংকারের সূক্ষ্ম দিক অতএব আমাদের প্রত্যেকটি কর্মকে অনেক গভীরভাবে যাচাই করে দেখতে হবে যদি আমরা এই এতটা গভীরে গিয়ে নিজেদের অবস্থা পর্যালোচনা না করি তাহলে আমরা জান্নার থেকে দূরে সরে যাচ্ছি মহানবী সাল্লাহ আল্লাবাসমের নির্দেশ অনুযায়ী আল্লাহ তালার অসন্তুষ্টি আমরা অর্জন করছি একজন সত্যিকার মোমেন তিনি যিনি একান্ত বিনয়ী পরম বিনয়ী আর এই বিনয়ে তাকে তাকোয়ার উপর প্রতিষ্ঠিত করে আর যে হৃদয়ে তাকোয়া বা ক্ষদাভীতি থাকে সে ব্যক্তি বা সে হৃদয় নিজের এবং নিজের পরবর্তী প্রজন্মের সুরক্ষা বিধান করে সামাজিক শান্তি সে প্রতিষ্ঠা করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করে সে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও এই অহংকারই বাড়িতে বিশ বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে স্বামী বলে যে স্ত্রী এমনভাবে কথা বলছে সে এতটা সাহস কীভাবে পেলো যেভাবে আমার সঙ্গে কথা বলল আর স্ত্রী তার বা স্বামীর কোনো কথায় বা খানদান বা পরিবারের কোনো বিষয় সে গৌরব করে এবং সে সেই গৌরব প্রকাশ করে অতএব যত মধ্যে বিনয় এবং নম্রতা এবং মনোযোগ দিয়ে পরস্পরের কথা শোনার প্রতি আমাদের মনোযোগ সৃষ্টি না হবে তত মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি সৃষ্টি হবে না একে অপরের কথাকে যদি যতক্ষণ মধ্যে আমরা উপেক্ষা না করব অর্থাৎ মার্জনার বৈশিষ্ট্য নিজেদের মাঝে সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক সুন্দর হবে না একজনের প্রতি আরেকজনের মনোযোগ তখনই হবে বা একজনের অধিকার প্রদানের প্রতি মনোযোগ তখনই হবে যখন বিনয় সৃষ্টি হবে আর তাকব্য বা অহংকার থেকে তোমাদের অহংকারের প্রতি তোমাদের ঘৃণা সৃষ্টি হবে অতএব আল্লাহ তালা আমাদের নৈতিকতার মান এবং পারস্পরিক সমাজের সামাজিক অধিকার প্রদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটি সমাজের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার নিশ্চয়তা প্রদান করে এখন সব কথা বলা সম্ভব নয় এখন আমি আরও একটি কথা শুধু একটি কথা বলতে চাই কিছু কথা আমি বললাম আরও একটি কথা বলবো যার প্রতি আল্লাহ তালা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আর তা হচ্ছে আমাদের ধর্ম আমাদের ইমান এবং আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য একান্ত আবশ্যক আর তা হল নিজেদের অঙ্গীকার পূর্ণ করা এই যুগে আমরা প্রতিষ্ঠিত মসি আলাহ ইসলামের হাতে বয়াত করে একটি অঙ্গীকার করেছি এবং এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য আবশ্যক আর এটি আল্লাহ তালার নৈকট্য অর্জনকারী বানাবে আমাদেরকে আল্লাহ তালা বলেন বালা মান আফ বে আহাদিহি কেন না সেও তার অঙ্গীকার পূর্ণ করেছে তাকেও অবলম্বন করেছে আল্লাহ তালা মোত্তাকিদের ভালোবাসেন অতএব মোত্তাকি বা খোদাবির ব্যক্তির এক বড় পরিচয় হচ্ছে নিজের অঙ্গীকার পালন করা প্রতিশ্রুতি রক্ষা করা মহানবী সাল্লাহ আসলাম যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করতো না তাকে অনেক সতর্ক করেছেন একটি হাদিস রয়েছে যাতে অনেক মন্দের উল্লেখ রয়েছে যা কোনো এক ব্যক্তিকে মুনাফেক বানিয়ে দেয় তার মধ্যে একটি হলো নিজের অঙ্গীকার পালন না করা মহানবী সাল আলহিসাল্লাম বলেছেন যার মধ্যে এই চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় সে একেবারে মুনাফিক পাক্কা কাফের মুনাফেক তার মধ্যে একটি তা যার মধ্যে একটি পাওয়া যায় তার মধ্যে কপট তার আর গন্ধ পাওয়া যায় যত মধ্যে সেটি পরিত্যাগ না করবে সে কপট হবে তিনি বলেন এই চারটি বিষয়ের উল্লেখ করতে গিয়ে একটি হলো যখন তার কাছে কোনো আমানত রাখা রাখা হয় তখন সে খেয়ানত করে অর্থাৎ বিশ্বাসঘাতক দ্বিতীয়ত যখন সে কোনো কথা বলবে তখন সে মিথ্যার আশ্রয় নেয় আর তৃতীয় বিষয় হচ্ছে যখন কোনো অঙ্গীকার করলে করবে তখন সে অঙ্গীকার ভঙ্গ করে আর যখন ঝগড়া বিবাদ হয় তখন সে গালি গালাজ করে অতএব এটি অত্যন্ত ভয়ের জায়গা আত্মবিশ্লেষণ করা প্রয়োজন আত্মজিজ্ঞাসা প্রয়োজন পারস্পরিক অঙ্গীকার এবং প্রতিশ্রুতি রক্ষা করার বিষয় থেকে আরম্ভ করে নিজেদের বয়াতের অঙ্গীকার পালন পর্যন্ত প্রত্যেকটি স্থানে মনোযোগ দিয়ে দেখা উচিত যে আমরা আমাদের অঙ্গীকার কতটুকু পালন করছি দৈনন্দিন ব্যবসা বাণিজ্যে আমরা কতটুকু নিজেদের প্রতিশ্রুত প্রতিশ্রুতি পালন করছি যারা প্রত্যতি পালন করে না তারা মিথ্যা আশ্রয় নেয় প্রতিদিন তারা একটা নতুন ওয়াদা করবে আর সেই ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নেবে অঙ্গীকার করবে অঙ্গীকার পালন করবে না একইভাবে আমানত খেয়ানত করবে সেক্ষেত্রেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে আর যখন অঙ্গীকার রক্ষা না করে তখন ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে কাজা বা আদালতে এইসব মামলা মোকদ্দমা এই জন্য যায় যে অঙ্গীকার রক্ষা করা হয় না আমানতের খেয়ানত করা হয়েছে এরপর নিজের প্রাণ রক্ষার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে ওয়াদার পর ওয়াদা করতে থাকে যাতে বিষয়টি ঝুলে থাকে এবং সে কোনো না কোনোভাবে বাঁচতে পারে এমন মানুষ মহানবী সাল্লাহ আসমের দৃষ্টিতে মোনাফেক বা কপট আর এই সিদ্ধান্তের পর আর কারো কোনো ফতোয়ার প্রয়োজন নেই এরপর আমরা হাজরত মাসি মোহাম্মদ ইসলামের হাতে বয়াতের অঙ্গীকার করেছি বলে দাবি করি আমাদের দেখতে হবে তাকোয়ার পর পরিচালিত হয়ে আমাদের দেখতে হবে তাকওয়ার পর পরিচালিত হয়ে আমরা বয়াতের অঙ্গীকার কতটা রক্ষা করছি নাকি করছি না যদি না করে থাকি তাহলে আল্লাহ তালা বলেন এমন অঙ্গীকার ভঙ্গকারীকে তিনি ভালোবাসেন না কেন যার মাঝে তাকওয়া নাই তাকে আল্লাহ ভালোবাসে না অর্থাৎ যদি আমরা পরিধান করি তাহলে আমাদের জন্য অন্য কোনো পথ খোলা নেই এছাড়া যে আমরা প্রত্যেকটি মন্দ মন্দের প্রতি বিতৃষ্ণা হয়ে ভরে যেন আমরা তা পরিত্যাগ করি এবং সেসব পথে পরিচালিত হওয়ার চেষ্টা করি যেগুলি পূর্ণ এবং তাকোয়ার পথ অঙ্গীকার পালন করার সম্পর্কে হাজর মসিহে মাহমুদ আলহি সালাম কী নির্দেশ দিয়েছেন এক স্থানে তিনি বলেন কুদাত আলা পবিত্র কোরআনে তাকোয়াকে পোশাক নামে আখ্যায়িত করেছেন সুতরাং লেবাসু তাকোয়া পবিত্র কোরআনেরই বাক্য এটি এ কথার প্রতি ইঙ্গিত বহন করে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক শোভা তাকোয়ার আলোকেই মানুষের মাঝে সৃষ্টি হয় আর তাকোয়া হলো মানুষ খোদাতালার সকল আমানত এবং ইমানের অঙ্গীকার একইভাবে মানুষের সকল আমানাত এবং অঙ্গীকারের প্রতি যেন অঙ্গীকার পালনে যেন যত্নবান থাকে অর্থাৎ এর মধ্যে সূক্ষাতি সূক্ষ্ম বিষয় পালনের ক্ষেত্রেও তুমি যদি পালন করতে যদি বদ্ধপরিকর হও আর গভীরে গিয়ে এগুলি পালন করতে হবে অঙ্গীকার রক্ষা করতে হবে কেননা অঙ্গীকার রক্ষা করা এটি আমানাত তিনি বলেন আল্লাহ এবং বান্দার সকল অঙ্গীকার রক্ষা করা এবং আমানত রক্ষা করা রক্ষা করাই তোমাদেরকে সত্যিকার অর্থে তাকোয়ার পথে পরিচালিত করবে হাজর মাসি মাহমুদ আলহাতবাহ আসলাম আরেক স্থানে বলেন কত সৌভাগ্যবান তারা যারা নিজেদের হৃদয়কে পরিচ্ছন্ন করে পরিশুদ্ধ করে আর হৃদয়কে সব ধরনের কলুষতা থেকে মুক্ত রাখে পবিত্র রাখে আর খোদার সঙ্গে বিশ্বস্ততার অঙ্গীকার করে সে কখনোই বিনষ্ট হবে না এটি হতেই পারে না যে খোদা তাকে লাঞ্ছিত করবেন যে আর সে খোদার আর খোদা তার প্রত্যেক বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা হবে অতএব আমরা কত আমাদের মধ্যে হচ্ছে তারা যারা সৌভাগ্যবান যারা এর মর্ম অনুধাবন করে নিজেদের হৃদয়কে পবিত্র করে আর আল্লাহ তালার আশ্রয় লাভ করে এই যুগে আমরা হাজর মসি মোহাম্মদুল্লাহ ইসলামের হাতে বয়াত করে তার সঙ্গে একটি অঙ্গীকার করেছি আর সত্যিকার অর্থে তার হাতে বয়াত করে আল্লাহ তালার সঙ্গে আমরা এই অঙ্গীকার করেছি যে আমরা তোমার প্রেরিত ব্যক্তির হাতে বয়াত করে নিজেদের মাঝে এক পবিত্র পরিবর্তন সৃষ্টি করার জন্য প্রস্তুত হয়েছি আর এই জন্য আমরা সকল প্রকার ত্যাগ শিকার শিকারে সদা প্রস্তুত জাগতিক কামনা বাসনা এবং লোভ লালসা পরিত্যাগ করার অঙ্গীকার করছি আমরা নিজের হৃদয়কে তাকয় পরিপূর্ণ করার অঙ্গীকার করছি অতএব প্রত্যেক আহমদীকে এই চেতনার সাথে আত্মবিশ্লেষণ করা প্রয়োজন এবং নিজের ভেতরে উঁকি মেরে দেখা উচিত যে বয়তের অঙ্গীকার কোনো সাধারণ অঙ্গীকার নয় নিজেকে বিক্রি করে দেওয়ার অঙ্গীকার করেছি আমরা সত্যিকার অর্থেই আমরা কি নিজেদেরকে বিক্রি করে দিয়েছি যদি না করে থাকি তাহলে আমরা এখনও তাকে আর সেই উন্নত মান অর্জন করতে পারিনি যা একজন মোমেনের জন্য আবশ্যক যদি আমরা বয়তের দায়িত্ব পালন করি তাহলে একটি বিপ্লব আমরা অতি দ্রুত বিশ্বে সৃষ্টি হতে দেখব কিন্তু অনেকে যদি নিজের পছন্দ অনুযায়ী কথা না হয় তাহলে আমি দেখেছি তারা খলিফা বাক্তের কথাও বাতিল করে দেয় নিজেদের বয়ত অঙ্গীকার পালন তো দূরে থাক সম্প্রতি যুক্তরাজ্যের জলসায় আমি নারী অধিকার সম্পর্কে যখন কথা বলেছিলাম তখন আমি জানতে পেরেছি অনেক পরিবারের লোকেরা বলেছে যে তিনি এই ফতোয়া ফতাক থেকে বের করেছেন অথচ আমি যে কথা বলেছি তা কোরআন হাদিস এবং শিক্ষাসম্মত কথা বলেছে অর্থাৎ মহিলাদের কি অধিকার রয়েছে নারীর কি অধিকার এ ধরনের মতভেদ যারা রাখে তারা কিভাবে বয়াতের দায়িত্ব পালন করতে পারে একবার বয়াতের দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে আজ আসলাম বলেন বয়াতের অর্থ বলতে গিয়ে বলেন বয়াতে বয়াতের ক্ষেত্রে জানা উচিত যে আমাদের কী লাভ আর কেন বয়াত করা প্রয়োজন যতক্ষণ তো কোনো জিনিসের বা বস্তুর কল্যাণ এবং মূল্য আমরা না বুঝি ততক্ষণ তো সেটি আমরা আমাদের দৃষ্টিতে রাখি না তিনি বলেন বাড়িতে মানুষের বিভিন্ন ধরনের জিনিস বা বস্তু বা সামগ্রী রয়েছে অর্থাৎ টাকা পয়সা লাকড়ি কাঠ ইত্যাদি ইত্যাদি লাকড়ি এবং কড়ি কাঠ ইত্যাদি যে ধরনের উপকরণ সেই মানের সেই মানের সামগ্রীর জন্য সে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে সেই লাকড়ির জন্য সে সেই ব্যবস্থা করবে না যেভাবে টাকা পয়সা সংরক্ষণের জন্য করবে লাখড়ি তো সে এমনিই চুলে দেবে যা হারিয়ে গেলে তার বেশি ক্ষতি হবে তাহলে তার সে অনেক বেশি হেফাজত করবে তাই বয়তের মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে তহবা যার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা এটি এই অবস্থার নাম যে মানুষ নিজের পাপ থেকে যে পাপের সঙ্গে তার সম্পর্ক নিবিড় এর থেকে যে পাপের শহরে সে বাস করছে এবং সেই পাপ এবং গুণার মধ্যেই সে জীবনযাপন করছে আর তবার অর্থ হচ্ছে সেই দেশ পরিত্যাগ করা সেই দেশ ছেড়ে দেওয়া অর্থাৎ গুণা পা পা পরিত্যাগ করা আর রজুর অর্থ হচ্ছে পবিত্রতা অবলম্বন করা এখন দেশ দেশ পরিত্যাগ করা এটি মানুষের জন্য অনেক কষ্টের কারণ অনেক বড় বিষয় দেশ ত্যাগ করা কোনো সহজ বিষয় নয় আর হাজার হাজার কষ্টের মুখোমুখি হতে হয় একটি বাড়িতে মানুষ যখন একটি বাড়ি পরিত্যাগ করে তখন তার কত কষ্ট হয় সেই বাড়ি ছাড়তে আর দেশ ত্যাগ করার ক্ষেত্রে তার সকল বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক চিহ্ন করতে হয় আর সব কিছুর বিছানা খাট প্রতিবেশী বাজার গলি অলি গলি সব কিছু ছেড়ে ছেড়ে দিতে হয় তিনি উদাহরণ দিচ্ছেন বাসি ভাষা তোমাদের এই যে দৈনন্দিন যে জীবনের সঙ্গে জড়িত জিনিসপত্র এগুলো তোমাদের পরিত্যাগ করতে হয় বাড়ির জিনিসপত্র এগুলো ত্যাগ করে তোমাকে একটি নতুন দেশে যেতে হয় অর্থাৎ পুরোনো দেশে সে আর কখনোই ফিরে যায় না এর নাম হচ্ছে তহবা তহবার অর্থ হল পুরনো জিনিসকে পুরোপুরি পরিত্যাগ করা যেভাবে মানুষ দেশান্তরিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে পাশ পাপের বন্ধু অন্য হয় আর নেকির বন্ধু অন্য এই বিষয়টিকেই সুফিগণ তবা বলেছে যে তবা করে তাকে অনেক কষ্ট মুখোমুখি হতে হয় আর সত্যিকার তবার সময় অনেক বড় বড় বিপদ আর সামনে দণ্ডায়মান হয় আর আল্লাহ তালা রহিম এবং করিম পরম দয়ালু তিনি তিনি যতক্ষণ মন্ত এর পূর্ণ প্রতিদান না দেন ততক্ষণ মানুষকে মৃত্যু দেন না অর্থাৎ মানুষ যখন এত বড় কোরবানি করে বা ত্যাগ শিকার করে তখন আল্লাহ তাকে অনেক বড় প্রতিদান দেন তিনি একেবারে নিঃস্ব রিক্ত হয়ে যায় এই জন্য আল্লাহ তালা তাকে ভালোবাসেন তার প্রতি স্নেহ দৃষ্টি দেন এবং তাকে পুণ্যবানদের জামাতভুক্ত ভুক্ত করে দেন তালভুক্ত করে দেন আর অন্যান্য জাতি খোদাকে যারা রহিম এবং করিম দয়ালু জ্ঞান করে না তিনি বলেন খ্রিস্টানরা খোদাকে জালেম বা অত্যাচারী মনে করে এবং তার পুত্রকে দয়ালু পিতা তো গুণা মাফ করে দেয় কিন্তু পুত্র প্রাণ দিয়ে পাপ ক্ষমা করায় দেখো কত বড় নির্বোধ পিতা পুত্রের মধ্যে কত পার্থক্য রেখেছে পিতা পুত্রের মধ্যে তো নৈতিক মান একই হয়ে থাকে যদি খোদাতলা দয়ালু না হতেন তাহলে মানুষ কোনোভাবেই জীবনযাপন করতে পারত না যিনি মানুষের প্রয়োজন হচ্ছে অনেক জিনিস সৃষ্টি করে দিয়েছেন তাহলে কেউ কি এই ধারণা করতে পারে তবা এবং আমল আল্লাহ তালা কবুল করবেন না যখন মানুষ তবা করবে বা সৎকর্ম করবে অবশ্যই আল্লাহ তা গ্রহণ করবেন অতএব আজ এখান থেকে এই অঙ্গীকার করে আপনারা উঠবেন যে বয়াতের দায়িত্ব পালন করার যথাযথভাবে চেষ্টা করবেন আর আমাদের বা নিজেদের তবার যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করবেন অর্থাৎ সেভাবে আপনারা তো অবাক করবেন আর পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি সমর্পিত হবেন ঝুঁকবেন যাতে আমরাও যেন আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের দলভুক্ত হতে পারি শেষে হাজর মসিমের আরেকটি উদ্ধৃতি পাঠ করছি তিনি আমাদের মাঝে তাকওয়ার কি কী মান দেখতে চান সে সম্পর্কে তিনি বলেন তোমাদের উচিত প্রত্যেক দিন যেন তোমাদের জন্য সাক্ষ্য দেয় তোমরা তাকোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করেছো আর প্রতি সন্ধ্যা যেন তোমাদের অনুকূলে সাক্ষ্য দেয় যে তোমরা ভয় ভয়ে দিন যাপন কাটি করেছো জাগতিক অভিসম্পদকে ভয় করো না এইটি ধোয়ার মতো দেখতে দেখতে নিশ্চিন্ন হয়ে যাবে আর তা দিনকে রাত করতে পারে না বরং তোমরা খোদার অভিসম্পদকে ভয় করো যা ঊর্ধ্ব লোক থেকে অবতীর্ণ হয় আর যার উপর সেই অভিসম্পদ নাজেলা হয় সে তার উভয় জগৎকে ধ্বংস করে দেয় রিয়াকারী বা যে ব্যক্তি লোক দেখায় সে রক্ষা করতে পারে না সেই খোদা তোমাদের খোদা তা ছিদ্রি মানুষ অন্তঃস্থল পর্যন্ত জানেন তোমরা কখনো তাকে প্রতারিত করতে পারো কি অতএব তোমরা সহজ সরল হয়ে যাও পরিষ্কার হয়ে যাও পবিত্র হয়ে যাও এবং দণ্ডায়মান হও যদি একটি এক তিল পরিমাণ ঈর্ষা তোমাদের মাঝে অবশিষ্ট থাকে তাহলে তা তোমাদের সকল আলোকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে আর তোমাদের কোনো কাজের মধ্যে যদি অহংকার থাকে ঈর্ষা থাকে বা নিজের পছন্দ রয়েছে তাহলে তোমরা এমন জিনিস নাও যে তোমরা খোদার দরবারে গৃহীত হবে এমন যেন না হয় যে তোমরা কিছু নিয়ে নিজেকে ধোকা দিবে যে আমরা যা কিছু করার করে ফেলেছি কেননা খোদা তালা চান তোমাদের অস্তিত্বের তোমাদের সত্তাহে যেন পুরো পরিবর্তন আসে বিপ্লব আসে আর তা তোমাদের কাছে এক মৃত্যু চায় যার ফলে পরে তোমাদের জীবিত করবেন তোমরা সন্ধি করো এবং ভাইদের পাপ ক্ষমা করে দাও দুর্বলতা ক্ষমা করে দাও সে ব্যক্তি অনিষ্টকর যে ভাইকের সঙ্গে সন্ধি করতে সম্মত নয় সে করতে হবে যে বিভেদ সৃষ্টি করে তোমরা নিজেদের কামনা বাসনা পরিত্যাগ করো এবং পারস্পরিক অসন্তুষ্টি পরিত্যাগ করো আর সত্যবাদী হয়ে মিথ্যাবাদীর মতো জীবনযাপন করো যা তোমরা ক্ষমা লাভ করো আর তোমাদের প্রভৃতি কামনা বাসনা পরিত্যাগ করো কেননা তোমাদেরকে যে দ্বারে প্রবেশ করার জন্য আহ্বান জানানো হচ্ছে তার মধ্যে একজন পাপি প্রবেশ করতে পারবে না প্রথারক প্রবেশ করতে পারবে না পারবে না সৌভাগ্যবান কত সেই ব্যক্তি যে খোদার পক্ষ থেকে মুখ মুখ থেকে নিশ্চিত বাণী শুনেছে যা আমি বর্ণনা করছি আল্লাহ তালা আমাদেরকে তাকবার এই মান অর্জন করার তৌফিক দিন আমাদের কথা যেন শুধু বলি সর্বস্ব হয় বরং বিশ্ববাসী যেন দেখতে পায় আমরা যা বলছি আমাদের কর্ম যেন বিশ্ববাসী যেন আমাদেরকে কথা বলে কোদাত এদেরকে খোদাতলা কে তারা নিজেদের সব কাজের উপর অগ্রাধিকার দেয় আর এরা খোদাতালা নির্দেশ পালন করে আর এগুলো যখন অমুসলমানদের ইসলামী দিকে আকর্ষণ করবে অপরদিকে আমাদের বাড়ির শান্তি শান্তি সৃষ্টি করবে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করবে এবং তাদের পরকাল সুনিশ্চিত করারও কারণ হবে আল্লাহ তালা আমাদেরকে হাজরত মসিহ মাহমুদ আলাই ইসলা উবাসমের প্রত্যাশা অনুযায়ী সত্যিকার আহমদী হওয়ার তৌফিক দান করুন এখন আসুন আমার সঙ্গে দোয়া করুন i mean